brilliant run from Messi. Did he go all the way? Lionel Messi. বিশ্বখ্যাত স্কাই স্পোর্টস জানাচ্ছে, কনমেবল সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে জুনে হতে যাওয়া কোপা আমেরিকার সহ আয়োজক দেশ কলম্বিয়ার নাম বাদ দেওয়া হয়েছে। কারণ গত বেশ কিছুদিন ধরেই কলম্বিয়াতে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন হচ্ছে, যাতে এ পর্যন্ত সংঘর্ষে 40-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এক মাসেরও কম সময় হাতে থাকতে এই ঘোষণা এলো। এখন তাই আর্জেন্টিনা একাই এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল। জুনের 13 তারিখ থেকে জুলাইয়ের 10 তারিখে হতে যাওয়া এই টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম দুটি দেশকে দায়িত্ব দেওয়া হয়েছিল একসাথে টুর্নামেন্ট আয়োজনের। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্টো ফার্নান্ডেজ ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তার দেশ এই টুর্নামেন্ট একাই আয়োজনে সক্ষমতা রাখে। যদিও কলম্বিয়া কনমেবলকে অনুরোধ করেছিল পিছিয়ে দিয়ে এই টুর্নামেন্ট এই বছরের শেষ আগামী নভেম্বরে আয়োজনের অনুমতি দেওয়ার, কিন্তু যেহেতু ইতিমধ্যে এটা এক বছর পিছিয়েছে তাই আর পেছানোর সম্ভাবনা নেই। এই বছর নতুন ফরম্যাটে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে, যাতে দুটি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপে খেলবে 5টি করে দল। গ্রুপ এতে থাকছে আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। গ্রুপ বিতে থাকছে ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং ভেনিজুয়েলা। প্রতি গ্রুপের সেরা 4 দল পরবর্তীতে নকআউট স্টেজে খেলবে। এখন বলা যায় এবারের কোপা আমেরিকা এখন শুধুই আর্জেন্টিনার। মেসির হাতে অন্তত একটি দলীয় শিরোপা উঠুক এই প্রত্যাশায় মেসি ভক্তরা। সাতসানা টিভি, বাংলাদেশ। It's a brilliant run from Messi.